আপনার নাম কি? শক্তিপদাগিরি। আপনার বয়স কত? 30। অ্যাড্রেসটা একটু বলুন, কোথা থেকে? ভগবানপুর। পূর্ব মেদিনীপুর। আপনার কি হয়েছিল, কি সমস্যা হয়েছিল? সমস্যা ছিল আমি বাড়ির পাশে বাইক অ্যাক্সিডেন্ট করেছিলাম, তারপরে পড়ার পরে আমার এখানে কেটে গেছিলো, কপাল কেটে গেছিলো, এখানে কেটে গেছিলো, আমি ওখান হয়ে যাই, এখানে খরচা হয়েছিলো। আচ্ছা, আমার ভাই পাশে। আপনি কে হন? ভাই বলুন। বাড়ির সামনেই বাইক অ্যাক্সিডেন্ট করেছিল, করার পরে অজ্ঞান হয়ে যায়, সেই মুহূর্তে এখানে স্টিচ করা হয়েছিল। আর ডক্টর তুই কত তারিখে হয়েছিল? 2nd November এই বছর। তারপর পাড়ার সব ডাক্তার ডক্টর তুমি হাঁটুকে ডেকে স্টিচ করানো হয়। স্টিচ করার পরে পরের দিন ক্লাম থেকে ব্লিডিং শুরু হয়, মুখ খুলতে পারে না, আর ডান দিকের চোয়ালে প্রচণ্ড ব্যথা। এই অবস্থায় আমরা তমলুকে নিয়ে আসি, ডক্টর প্রতাপ জানা গেছে। ডক্টর প্রতাপ জানা ইমিডিয়েট সিটি স্ক্যান করতে পারে। সিটি স্ক্যান করে আমরা যখন রিপোর্ট নিয়ে যাই, উনি ইমিডিয়েট ডেন্টাল সার্জনকে রেফার করেন আর বলেন যে ফ্র্যাকচার আছে রাইট এখানে ডান দিকে চোয়ালে, খুব বড়ো ফ্র্যাকচার আছে। এক্স রে আছে আপনার কাছে? এক্স রে দেখান, কোথায় কোথায় ফ্র্যাকচার? এক্স রে এই জায়গাটা, এখানে একটা ফ্র্যাকচার আর এইখানে একটা ফ্র্যাকচার, আরেকটা এখানেও ভালো করে জয়েন্টে, জয়েন্টে এইটা। তারপর তারপরে আমরা ডেন্টাল সার্জন ডক্টর জয়জিৎ বর্মনের কাছে যাই। উনি তখন আমাদেরকে জাস্ট ক্যাজুয়ালি রিপোর্টটা দেখেন, এক্স রে মানে সিটি স্ক্যান রিপোর্ট দেখে বলেন এটা অপারেশন করতে হবে, আর একটা ক্লিপ মতন দেবেন, 1.5 মাস পরে থাকতে হবে। আর খেতে আমরা যখন ডাক্তারকে চেয়েছিলাম পেশেন্ট খাবে কোথেকে, তাহলে মুখ যদি বন্ধ থাকবে, তখন উনি বললেন যে ওর নাকি সামনে দুটো ফুটো আসছে দাঁত নেই বলে, ও ওখান দিয়েই খাবে, অন্য পেশেন্টের তো কিছুই থাকে না, ওরা 1.5 মাস এমনিই খায়। আমাদের তখন আমরা ঠিক আছে বলে ওখান থেকে চলে আসি, আমাদের ব্যাপারটা ঠিক পছন্দ হয় না, আমরা একটা আরেকটা কনসাল্ট করতে চাই ডেন্টিস্ট ডেন্টাল সার্জন। তখন আমরা ডক্টর অংশুমান দাসের কাছে আসি। ডক্টর অংশুমান দাসের কাছে আসতে উনি রিপোর্ট দেখেন, ইভেন আরও বলেন যে ডক্টর জয়জিৎ বর্মন যেটা বলেছে ওটা 1.5 মাস যে এই ক্লিপটা পড়ে থাকবে, ওটা বাইচান্স অন্য কোনো কারণে কথা বলতে গেল বা কথাও বলতে পারবে না খাবে, ওটা ঠিক প্রসিডিওর না। তখন উনি আমাদের ডক্টর অনির্বাণ সেনগুপ্তকে রেফার করেন সল্টলেক ডেন্টাল রিসার্চ ইনস্টিটিউট। আমরা তারপরে এখানে ডক্টর অনির্বাণ সেনগুপ্তর কাছে আসি, এসে আমাদের ট্রিটমেন্ট শুরু হচ্ছে। আচ্ছা, এখন প্রেজেন্ট কন্ডিশন কি? প্রেজেন্ট কন্ডিশন কোনো মুখে ব্যথা নেই, পুরো আঁকড়ে থাকে, পুরো হা হচ্ছে। আগে হা হতে, আগে হা হতো না, এখানে ব্যথাও ছিল, এখন সেটা কিছু নেই। আর কিভাবে সম্ভব হলো এটা? আপনাদের তো ওখানে অপারেশন, আমরা তো এসে ডাক্তারবাবুকে বলেছিলাম অপারেশন, কিন্তু ডাক্তারবাবু কোনো অপারেশন করেননি, উনি জাস্ট লেজার ট্রিটমেন্ট দ্বারাই এটা মানে জাস্ট একটা মিরাকেল করেছে। আমরা এটা বিশ্বাসই করতে পারছি না যে এই কেস এইভাবে ট্রিটমেন্ট এত তাড়াতাড়ি রিকভার করে, তার জন্য ডাক্তারবাবুকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।